হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপ নিয়ার ইউটিউব চ্যানেল। সো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কী করে আপনারা একটি SMS বা স্ট্যাটাস অ্যাপ তৈরি করবেন। সো SMS বা স্ট্যাটাস অ্যাপ তৈরি করার জন্য আমরা একটা XML ডিজাইন করছিলাম। আজ এবার আমি হচ্ছে আপনাদেরকে এই XML ডিজাইনের সাথে পরিচিত করে দেবো, অর্থাৎ এই XML ডিজাইনটা আমি কীভাবে তৈরি করছি এটা আপনাদেরকে আমি দেখাবো। সো আর শুরুর দিকে আমরা কী করছিলাম, শুরুর দিকে শুধুমাত্র আমরা একটা টেক্সট ভিউ নিয়েছিলাম, বাট দেন এই XML ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আমরা একটা রিসাইকেলার ভিউ ইউজ করছি, এবং এই রিসাইকেলার ভিউর মধ্যে আমি আইটেম হিসেবে একটা ইমেজ ইউজ করছি, দেন হচ্ছে যে একটা টেক্সট ইউজ করছি। সো এটা হচ্ছে যে আমার ভিউটা, অর্থাৎ এটা হচ্ছে যে আমার ভিউ। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এটা হচ্ছে আমার ভিউ, অর্থাৎ আমার যে চাইল্ড যে XML ফাইলটা থাকবে সেই চাইল্ড XML ফাইলটা মূলত হচ্ছে যে আমার এই ভিউটা। দেন তারপরে আমরা আমাদের যে মডেল ক্লাসটা আছে সেই মডেল ক্লাসে আমরা আগে শুধুমাত্র একটা টেক্সট ভিউ নিয়েছিলাম, দেন এই মডেল ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা একটা টেক্সট ভিউ নিয়েছি, দেন হচ্ছে যে একটা ইমেজ ভিউ নিয়েছি, অর্থাৎ স্ট্রিং হিসেবে আমার টেক্সটটা যাবে এবং ইন্টেজার হিসেবে আমার ইমেজটা যাবে। দেন তারপরে আমি চলে যাব আমার অ্যাডাপ্টারে, আমার অ্যাডাপ্টারে আমি যে কাস্টমাইজটা করছি এখানে, অ্যাডাপ্টারে আসার পর আমার যে ভিউ হোল্ডার আছে সেই ভিউ হোল্ডারের মধ্যে আমি টেক্সট ভিউ এবং ইমেজ ভিউ দুটোকে ইমপ্লিমেন্ট করে নিয়েছি। দেন তারপরে সেগুলোকে আমি এখানে ইনিশিয়ালাইজ করছি, ইনিশিয়ালাইজ করার পর ইমেজটাকে লোড করার জন্য আমি এখানে পিকাসো লাইব্রেরি ইউজ করছি। আপনারা এখানে বিল্ড ডট গ্রেডেলে গেলে আপনারা দেখতে পাবেন আমি এখানে কী কী লাইব্রেরি ইউজ করছি। আমি এখানে পিকাসো ইউজ করছি, দেন ডিজাইন, দেন তারপর ম্যাটেরিয়াল লাইব্রেরি আমরা ইউজ করছি। দেন তারপরে আমরা যদি হচ্ছে যে আমাদের এই অনবাইন্ডে এসে কিন্তু আমাদের সেই ইমেজটাকে আমরা আগে আমাদের মডেল ক্লাস থেকে রিসিভ করলাম, রিসিভ করার পর আমরা পিকাসোর মাধ্যমে আমাদের এখানে ইমেজ ভিউ কিন্তু এটাকে আমরা সেট করে দিলাম। ওকে ফাইন। দেন তারপরে আমরা চলে যাব আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমরা আমাদের নর্মালি যে আমরা রিসাইকেলার ভিউ তৈরি করছি এখানে যখন আমি আমার মডেল ক্লাসটাকে অ্যাপ্লাই করে দেবো, মডেল ক্লাসটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমাকে এখানে দুটো ভ্যালু পাস করতে হবে। যেহেতু আমরা মডেলে দুটো ভ্যালু নিছি সেখানে আমাকে একটা ইমেজ পাস করতে হবে এবং আমাকে একটা হচ্ছে যে টেক্সট পাস করতে হবে। সো আমরা এগুলো ড্রয়েবল থেকে লোড করবো, সেজন্য আমরা এখানে ইন্টিজার হিসেবে ইমেজটাকে কাউন্ট করছি। আমি যদি ডেটাবেস থেকে লোড করতাম, সাপোজ আমি যদি ফায়ারবেস বা মাই স্কুল সার্ভার থেকে ইউজ করতাম, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই স্ট্রিং হিসেবে ইমেজটাকে কাউন্ট করতে হতো। দেন তারপরে আমরা এইভাবে আমাদের রিসাইকেলার ভিউটাকে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আমরা অ্যাপ্লাই করে দিলাম। আমরা এখানে লিনিয়ার লেআউট ইউজ করে দেন আমরা গ্রিড লেআউট ইউজ করছি। দেন তারপরে হচ্ছে যে আমাদের যে ডিজাইনে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড একটা শেপ আছে, এই শেপটা তৈরি করছি আমরা আমাদের ড্রয়েবল রিসোর্স ফোল্ডারে। ড্রয়েবলে গিয়ে আমি যদি ড্রয়েবলে যাই, ড্রয়েবলে গেলে এখানে আমার যে ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড, সরি এইটা না, এটা হচ্ছে যে আমার আগের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছিলাম। দেন তারপর আমি SMS ব্যাকগ্রাউন্ড নামে যেটা XML দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ওখানে কাজ করছে। সো আমি এখানে একটা শেপ তৈরি করে নিয়েছিলাম, দেন শেপের আমি কালার দিয়ে দিয়েছিলাম একটা থিম কালারটা। দেন তারপরে আমি এটার সাপোজ আমরা এখান থেকে যদি 80 dpi করে দিই, 80 dpi করে দিলে পরে দেখবেন যে আমাদের যে কর্নারটা আছে সেই কর্নারটা একটু করে কমে যাবে। সো আপনি এখানে আপনার ইচ্ছা মতো প্রপার্টিস ইউজ করতে পারেন, ভ্যালু ইউজ করতে পারেন। দেন এই ছিল মূলত হচ্ছে যে আমার যে এই এই যে XML দেখতে পাচ্ছেন মূলত সেই XML হচ্ছে যে এইটা। দেন আমি আমার অ্যাপ্লিকেশান থেকে যদি রান করি তাহলে আমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখন হচ্ছে যে আমি আপনাদেরকে নেক্সট যে হচ্ছে যে আমাদের ক্যাটাগরি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের SMS বা স্ট্যাটাস অ্যাপের জন্য। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ক্যাটাগরি আন্ডারে কিন্তু আমাকে SMS রাখতে হবে, অর্থাৎ ভালোবাসার SMS-এ এই রিলেটেড SMS থাকবে, ইডমোবড়কে এই রিলেটেড SMS থাকবে। সেজন্য আমি যদি ডাইনামিকলি কাজ করি তাহলে আমাকে একটা অ্যাক্টিভিটি যথেষ্ট ছিল আমার এই কাজগুলো করার জন্য, বাট আমি যদি স্ট্যাটিকভাবে কাজ করি দেখা যাচ্ছে যে আপনারা যারা বিগিনার আছেন তারা হয়তো বা ডাইনামিকভাবে কাজ করতে গেলে একটু সমস্যা হবে, সেজন্য আমি আপনাদেরকে স্ট্যাটিকভাবে করে দেখাচ্ছি। সো স্ট্যাটিকভাবে করতে গেলে কিন্তু আমাকে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু আমাকে আলাদা আলাদা অ্যাক্টিভিটি নিতে হবে। সো আমি সেই কাজটাই করবো। দেন আমি এগুলোকে ইন্টেন্ড করবো হচ্ছে যে রিসাইকেলার ক্লিকের মাধ্যমে। সো আমি হচ্ছে যে এখানে চলে যাচ্ছি আমার জাভা ক্লাসে। জাভা ক্লাসে যাওয়ার পর সাপোজ আমি এই ভালোবাসার SMS এখানে আমি হচ্ছে যে এই রিলেটেড SMS লোড করব আমি আমার SMS অ্যাক্টিভিটিতে। সেজন্য আমি এখান থেকে নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিচ্ছি। নিউ অ্যাক্টিভিটি, সাপোজ আমি অ্যাক্টিভিটির নাম দিয়ে দিলাম
অ্যাক্টিভিটি। ওকে, ফিনিশ করে দিলাম। না, আজকে ভিডিওটি অলরেডি দীর্ঘ হয়ে গেছে, সো আপনারা যারা এতক্ষণ যাবেন আমার ভিডিওটি দেখলেন, তারা যদি ভিডিওটি বুঝতে না পারেন তো আমার প্লে লিস্ট চেক করে আগের ভিডিওগুলো চেক করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কী করে আমরা আমাদের যে ক্যাটাগরি আনার যে সাব ক্যাটাগরি থাকবে সেই সাব ক্যাটাগরি ডাটাগুলো আমরা কী করে লোড করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।